দিশারি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা দু হাজার ষোলো সালে আপার প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের থার্ড ফেজে ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হতে চলেছে সেটি নিয়ে আলোচনা করব এর জন্য অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিন এই ধরনের নোটিশ পাওয়ার জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন দেখুন যে নোটিশটা দেওয়া আছে ভেরিফিকেশান অফ ডকুমেন্ট থার্ড ফেজ অফ ক্যান্ডিডেট উইথ রেফারেন্স টু দ্য ফার্স্ট এড লেভেল সিলেকশন টেস্ট দু হাজার ষোলো ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট আপার প্রাইমারি লেভেল ইন স্টেট গভর্নমেন্ট এআইডিইডি স্পন্সর জুনিয়র হাই সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এখানে যেটা দেওয়া আছে যারা দু সালে আপার প্রাইমারি টেট পাস করেছিলেন তাদের থার্ড ফেজের ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হতে চলেছে এবং নিচে এরা দিয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উইল কন্ডাক্টেড থার্ড ফেজ প্রোগ্রাম ফর ভেরিফিকেশান অফ ডকুমেন্টস ইন রেসপেক্ট অফ এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান অব ক্যান্ডিডেট বিং কল ফর দিস ভেরিফিকেশান প্রোগ্রাম উইথ রেফারেন্স টু দ্য অ্যাপোরিমেনশান্ট এক্সামিনেশন ফ্রম ফোর সিক্স দু উনিশ তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হতে চলেছে চার ছয় দু উনিশ এখানে যেটা বলা হয়েছে যে থার্ড ফেজ প্রোগ্রাম ফর ভেরিফিকেশান অফ ডকুমেন্টস ইন রেসপেক্ট অফ এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ এডুকেশনাল এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানের ভিত্তিতে থার্ড ফেজের ডকুমেন্টস ভেরিফিকেশানও ডাকা হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন